এই মামলার যে মাস্টার মাইন্ড এই দুইজনকে 396 দণ্ডবিধি আইনের 396 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। আজকে নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার রায় হয়। রায়ে বিজ্ঞ আদালত বেগম সাবিনা ইয়াসমিন এই চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার 11 আসামির মধ্যে টোটাল আসামি ছিল 12 জন, এর মধ্যে একজন মৃত্যুবরণ করায় 11 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে এবং এই 11 জন আসামির মধ্যে 7 জন আসামি 164 যারা জবানবন্দি দেয় দিয়া ঘটনার দায় দায়িত্ব স্বীকার করে। স্বীকার করার পর এই মামলায় বাদী ডাক্তার আইও ম্যাজিস্ট্রেট সহ মোট 18 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা রেকর্ড করা হয়। এই 18 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা রেকর্ড করার পর বিজ্ঞ আদালত এই মামলার যে মাস্টার মাইন্ড সে হইল তাজুল ইসলাম এলাইস তাজু ফিটার এবং মহিউদ্দিন এলাইস মহি ফিটার, এই দুইজনকে 396 দণ্ডবিধি আইনের 396 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। এবং বাকি যে 9 জন আসামি এর মধ্যে আছে চান মিয়া, দুলাল মিয়া, মজিবর, আব্দুল মান্নান, আরিফ এবং পলাতক আছে জলিল, সাইফুল ইসলাম, দুলাল, ইব্রাহিম এবং শফিকুল ইসলাম, এদের সকলকেই 396 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের আদেশ দেন এবং সকল আসামিদেরকে দণ্ডবিধি আইনের 412 ধারায় দোষী সাব্যস্ত করে 10 বছর কারাদণ্ড এবং অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন। এতে করে বিজ্ঞ আদালত এই 12 জন আসামির মধ্যে 11 জন আসামিকেই দণ্ডিত করেন, 2 জনকে ফাঁসি এবং বাকি 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই আদেশে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আচ্ছা, এই ঘটনাটার মূলত কী কাহিনীতে তারা এই যে ঘটনাটা ঘটাইছিল, কত সালে কী ঘটনাটা? এই মামলার ঘটনাটা হলো বিগত 22/9/2008 ইং তারিখে এই শাহপরান বলগেট ছিল, এটা শাহপরান বলগেটের যে মাঝি মাল্লা ছিল সেটা হলো নাসির মিয়া, মঙ্গল, ফয়সাল এবং হান্নান, এই 4 জন মাঝি মাল্লা ছিল এই বলগেটটায়। এই বলগেটটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার পর বলগেটের যে ড্রাইভার এই তাজু ফিটার এবং মহি ফিটারকে ঠিক করার জন্য নেয়। তাজু ফিটার এবং মহি ফিটার এই বলগেটটা ঠিক করার পর ওরা বক্তব্য চরে লাগাই দেয়, ইচ্ছা করে চরে লাগাই দেওয়া এই যে 4 জন মাঝি মাল্লা এদেরকে সকলকেই গলা কেটে হত্যা করে হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়। এর মধ্যে 2 জনের লাশ উদ্ধার হয় আর বাকি 2 জনের লাশ পাওয়া যায়নি। তো
যে দুজনের লাশ পাওয়া যায় সেই দুজন হলো গিয়া নাসির আর ফয়সাল আর বাকি দুজনের লাশ পাওয়া যায়নি। আচ্ছা নাসির আর মঙ্গল 18 জন 18 জন জাতীয়তাবাদী নজরুল শ্রমিকের সভাপতি মহিফিডার এবং যারা প্যানেলে আছে, এখন আমি কি বলবো আর বলার মতো কিছু নাই। আরেক গ্রুপ মানে আরেকটা এন্ট্রি গ্রুপ তাদেরকে মিথ্যা মামলাটা খাওয়াইয়া 5 বছর জেল খাটায় এবং এই মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি যাবজ্জীবন সবারই হয়েছে। 10 নম্বর আসামি আমার শ্বশুরে 161 নাই হ্যাঁ ঠিক আছে, সেই মামলা হ্যাঁ যাবজ্জীবন কেন নয়। 10 নম্বর কোনো ধরা নাই কিছু নাই কিছু নাই কোনো জায়গার ভিত্তি 10 নম্বর আসামি দিয়া 161 নাই কাহে কেমনে যাবজ্জীবন দেয়? আমার গুদা নেই কার কিছু লাগো না, আমরা উচ্চ আদালতে যাবো। এটা মহিউদ্দিন ভিডার কোনো জবানবন্দি দেয় নাই, আমার বাবাও জবানবন্দি নাই, আর কোনো 161 নাই নাই একে একে তিন চার বার রিমান্ড আনা হইছে, সব কোনো 161 হয় নাই। এখন আমারে টসারিং কইরা যদি আমাকে যদি কয় যে এই শব্দ আমার লোকে আসামি আমি সবারে মারছি, এটা তো আমার স্বীকার করছি, এটা কিছু করার নাই। একটাই অপরাধ বিএনপি করে, যত আমি একজন আওয়ামী লীগের, আমি একজন বংশধর শেখ পরিবারের লোক, আমি বললাম মামলাটা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ কার্গোডলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা এবং শ্রমিকরা এই রায়ে সন্তুষ্ট।